হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে কোনো সেলাই বা কোনো কাটিং কিছুই দেখাবো না। আজকের ভিডিওতে দেখাবো টেলারিং কাজ করার জন্য যে সকল জিনিসপত্রগুলো আপনার দরকার আছে এবং কিছু মেজারমেন্ট হিসাব দেখাবো। প্রথমে একটি মেজারমেন্ট টেপ লাগবে কাপড় মাপ দেওয়ার জন্য, তারপর একটি শেপ কাট লাগবে কাপড়ে মার্কিং করার জন্য বা বডি রাউন্ড শেপ দেওয়ার জন্য, একটা স্কেল লাগবে বডিতে মার্কিং করার জন্য, একটা গজ কাট লাগবে কাপড় মাপার জন্য, কয়েকটি চক লাগবে কাপড় মার্কিং করার জন্য, ওপেনার এটা দিয়ে সেলাই খোলার জন্য কাজে আসবে, এটা দিয়ে সেলাই খোলে হয়, ছোটো সিজার এটা দিয়ে আপনার সুতা কাটার জন্য এটি প্রয়োজন হবে, সিজার কাপড় কাটা এবং বাকি যাবতীয় কাজ করার জন্য প্রয়োজন হবে, কাপড় মার্কিং করার জন্য প্রয়োজন হবে, মেশিন সেলাই প্র্যাকটিস এবং সেলাই করার জন্য। এই মেশিনটা যদি বাজেট বেশি হয় তাহলে মেশিনটা নিতে পারেন, নিলে ভালো হবে। আরও যে সকল জিনিসের প্রয়োজন, সুই, সুতা, বোতাম, টিসি বক্রম, পেপার বক্রম, শার্ট বক্রম, হুক, টিপ বোতাম, প্লেট বক্রম, বেল বক্রম, রাবার, জেপার, এই সকল জিনিসগুলো কাজ করার জন্য প্রয়োজন হবে। তারপর এটি ইঞ্চি বা ফিতা থেকে মাপ, এক সুতো সমান এক দেখে, এক ইঞ্চি সমান 800, এক গিরা সমান 102 ইঞ্চি, এক গজ সমান 2 হাত, এক গজ সমান 3 ফুট, এক গজ সমান 16 গিরা, এক গজ সমান 36 ইঞ্চি, এক হাত সমান 18 ইঞ্চি, এক ফুট সমান 12 ইঞ্চি, এক মিটার সমান 39.37 ইঞ্চি, এক ইঞ্চি সমান 2.54 সেমি, এক সেমি সমান 10 মিলিমিটার, এক মিটার সমান 100 সেমি। এখানে মেজারমেন্ট বা ফিতার যে হিসাবগুলো দিয়ে সেই হিসাবগুলো অবশ্যই আপনাদের মুখস্থ থাকতে হবে, আর যদি মুখস্থ না থাকে তাহলে আপনারা কাজ করার ক্ষেত্রে সঠিকভাবে কাজটি কমপ্লিট করতে পারবেন না, সেজন্য হিসাবগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর আমি এখানে যে জিনিসপত্রগুলো বলছি যে লাগবে এগুলো মধ্যে যে দামগুলো দেওয়া হয়েছে, দামগুলো হয়তো মার্কেটের মধ্যে কম বেশি হতে পারে, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যাতে সহজে কিনতে পারেন। তো এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো মেজারমেন্টের উপর ভিত্তি করে, তো সবগুলো ভিডিও কন্টিনিউ করবেন। ধন্যবাদ সকলকে।